হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো নতুন কিন্তু ওয়ার্ড শিখব, সেটা হচ্ছে অ্যাবনিগেট, অ্যাবর্টিভ, অ্যাভারেজ। অ্যাবনিগেটের মানে হচ্ছে কোনো কিছু, নিজের কোনো কিছু ত্যাগ করে দিয়ে দেওয়া বা আত্ম উৎসর্গ করা। এখানে এটার ইংলিশে মিনিং করা যায় টু ডিনাই ওয়ান অফ থিংস অথবা টু রিগ্রেট অর রিনাউন্স। অ্যাবনিগেটের মানে হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দিয়ে দেওয়া, টু ডিনাই ওয়ানসেলফ থিংস, টু রিজেক্ট অথবা রিনাউন্স। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে হচ্ছে আনসাকসেসফুল। যে আরেকটা মানে হচ্ছে গর্ভপাতের ক্ষেত্রেও আমরা এই অ্যাবর্টিভ শব্দটি ইউজ করি। দেখো, আমরা সবাই অ্যাবর্শন শব্দের সাথে পরিচিত আছি, সেখান থেকে এটা অ্যাবর্টিভ মানে হচ্ছে গর্ভপাত। এটার একটা নেক্সট সেন্টেন্স করা আছে, সেটা হচ্ছে কি, হি মেড টু অ্যাবর্টিভ অ্যাটেম্পটস অন দ্য ফ্রেঞ্চ থ্রোন। হি মেড টু অ্যাবর্টিভ অ্যাটেম্পটস অন দ্য ফ্রেঞ্চ থ্রোন, অ্যাবর্টেড, আনসাকসেসফুল। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে শর্টেন অর টু কন্ডেন্স, মানে কোনো কিছু সংক্ষিপ্ত করে ফেলা অথবা কমিয়ে ফেলা বা ছোট করে ফেলা কোনো জিনিস। এটার একটা সেন্টেন্স ফিল করা যায় এটা দিয়ে, সেটা হচ্ছে হি অ্যাভারেজ হিজ ডিকশনারি। হি অ্যাভারেজ হিজ ডিকশনারি। তাহলে আমরা আবার সামারাইজ করি, অ্যাভারেজ মানে হচ্ছে টু ডিনাই ওয়ান সেলফ থিংস অর টু রিজেক্ট অর রিনাউন্স, মানে কোনো কিছু ত্যাগ করে দিয়ে দেওয়া, মানে সেটা আমি আর দাবি করতে পারবো, সেরকম একটা হচ্ছে অ্যাবনিগেট। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাবর্টিভ, আনসাকসেসফুল। তারপর হচ্ছে অ্যাভারেজ, মানে শর্টে অর টু কন্ডেন্স, খাটো করে ফেলা, ছোট করে ফেলা, সংক্ষেপ করে ফেলা, সেটা হচ্ছে অ্যাভারেজ। এটা খুবই কমন ওয়ার্ড অ্যাভারেজ। অ্যাবনিগেট, অ্যাবর্টিভ, অ্যাভারেজ, কিন্তু ওয়ার্ড যেরকম মুখস্থ রাখতে হবে সাথে সাথে মিনিংগুলোও পড়ে ফেলতে হবে, তাহলে আমাদের ওয়ার্ড স্মার্ট স্মার্ট বইয়ে যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের সহজেই মেমোরিতে থেকে যাবে। শুধুমাত্র আমরা ওয়ার্ডগুলো পড়লাম কিন্তু মানে ভালো করে পড়লাম না, তাহলে কিন্তু সেটা বেশিদিন থাকবে না। মানে ওয়ার্ডগুলো সহজ, অতটা না ইম্পর্টেন্ট মিনিংটা, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ডগুলোই মুখস্থ করে ফেলা, তারপরে আস্তে আস্তে মিনিংয়ে আসে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।